হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে টপ টেন প্রাইভেট ইউনিভার্সিটিস ফর সিএসই। তো নর্মালি যেটা দেখা যায়, যারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেয়, তাদের মধ্যে কিন্তু বেশিরভাগেরই আসলে এই সিএসই সাবজেক্টটা কিন্তু, মানে সিএসই সাবজেক্টে পড়ার কিন্তু ইচ্ছা কিন্তু দেখা যায় বেশি। তো এখন যেটা হয় যে আমাদের কিন্তু আমাদের দেশে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা কিন্তু এই সিএসই সাবজেক্টটা কিন্তু অফার করে থাকে। তো দেখা যায় আসলে এতগুলো ইউনিভার্সিটির মধ্যে আসলে আমরা কোন ইউনিভার্সিটি আসলে আমরা চুজ করব সেটা নিয়ে কিন্তু একটু, মানে কী দেখা যায়, সিদ্ধান্তহীনতায় কিন্তু দেখা যায়। তো আজকে আমরা একটু জানার চেষ্টা করব যে টপ আসলে কোন 10টা ইউনিভার্সিটি এই সিএসই সাবজেক্টের জন্য হতে পারে। তার আগে আমরা একটা আসলে কোশ্চেন জেনে নিই, সেটা হচ্ছে যে ডাস ইউনিভার্সিটি ম্যাটার ফর সিএসই। সো সিএসই যে সাবজেক্ট আছে এটার জন্য কি আসলে ভালো ইউনিভার্সিটি হওয়াটা কি খুব জরুরি কি না? তো এখন এটা যদি অ্যান্সার করতে চাই, প্রথমে আমরা একটু বলি এই সিএসই যে সাবজেক্ট, এখানে দেখা যায় কিন্তু আসলে আমাদের যারা শিক্ষার্থী থাকে বা যারা হচ্ছে গ্র্যাজুয়েট করে, তাদের কিন্তু আসলে দেখা যায় কি তাদের যেই মেইন স্কিল আছে সেটা দিয়ে কিন্তু তাদের যে বলা যায় কি যে জবগুলো আছে সেগুলো কিন্তু হয়ে থাকে। সেটা মানে কি? তো আমরা কিন্তু জানি যে সিএসই সাবজেক্ট কিন্তু আসলে কি কোডিং বেসড। সো যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু আসলে সেই শিক্ষার্থীর আসলে কোডিংয়ের যে নলেজ সেটা কিন্তু তারা মানে প্র্যাকটিক্যালি কিন্তু যাচাই করে, আর রাদার দেন সেই সে আসলে কোন ইউনিভার্সিটি থেকে পড়ছে সেটাকে কিন্তু গুরুত্ব আসলে মানে অতটাও বেশি দেয় না, যদি তার কি স্কিল যদি ভালো থাকে। তো এটা বুঝতে পারলাম যে আমাদের যদি মানে কোনো একটা ভালো একটা ইউনিভার্সিটি বা টপ ইউনিভার্সিটিতে পড়ার যদি সামর্থ্য নাও থাকে, আমরা কিন্তু আসলে আমরা মানে সাধারণ একটা ইউনিভার্সিটিতে পড়েও কিন্তু হচ্ছে আমরা নিজেদের স্কিল বাড়িয়ে কিন্তু আমরা মানে কি মানে ভালো করতে পারি কিন্তু। তো এটা তো বুঝলাম। এছাড়াও কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি যদি ভালো হয় তাহলে আসলে আমাদের কী কী সুবিধা হতে পারে? সো আবার ভালো ইউনিভার্সিটি হওয়ার কিন্তু আসলে কিছু বেনিফিট তুমি পাবে অবশ্যই, যেমন সেই ইউনিভার্সিটি তোমার কী বলবো তোমার যে সার্কেল সেটা কিন্তু ভালো হবে। সো দেখা যাবে যে সেই ইউনিভার্সিটির আমাদের যে ফেসিলিটি সেগুলো কিন্তু অবশ্যই ভালো হবে এবং রিসোর্স সেগুলো অবশ্যই ভালো হবে। তো সব মিলে কিন্তু সেগুলো কিন্তু অবশ্যই দরকার আছে। এখন আজকে আমরা যেটা জানবো যে কোন কোন ইউনিভার্সিটিগুলোকে আমরা কি টপ র্যাঙ্কে রাখতে পারি, ঠিক আছে? এখন আমরা আসলে কীভাবে আমাদের এই যে লিস্টটা তৈরি করলাম সেটা নিয়ে হচ্ছে একটু বলে নিই। তো আমরা হচ্ছে এখানে আসলে কয়েকটা ওয়েবসাইট বা কী বলতে পারি কয়েকটা র্যাঙ্কিং সিস্টেম সেগুলোর থেকে হচ্ছে আমরা কি সাহায্য নিয়েছি। সো প্রথমেই দেখতে পাচ্ছ কি আমাদের synapse0.com। তো এরা যেটা করে, এরা হচ্ছে আমাদের বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর মধ্যে আসলে কি সেগুলোর মধ্যে হচ্ছে তারা র্যাঙ্কিং করে কিসের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং যে কনটেস্টগুলো হয় সেগুলোর যেই স্কোর সেগুলোর উপর ভিত্তি করে তারা হচ্ছে কি র্যাঙ্ক দিয়ে থাকে প্রতি বছরই। সো আমরা হচ্ছে লেটেস্ট যেই 2023 সালে যে র্যাঙ্কিং সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। সো টপ র্যাঙ্কে আসলে আমাদের আসে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এবং আরও কিছু আস্তে আস্তে কি কিছু প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি আছে। এখন দেখতে পাচ্ছি যে আমাদের নাম্বার 4 কিন্তু আসলে আমাদের আছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে, সেটা হচ্ছে ব্র্যাগ ইউনিভার্সিটি। এরপরে যদি আমরা দেখি, এরপর আসে হচ্ছে আমাদের AIUB, এরপর আসে হচ্ছে আমাদের বলতে পারি আহসানউল্লাহ বা অস্ট। সো এটা আসলে আমাদের কিসের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে কি কম্পিটিটিভ প্রোগ্রামিং। সো এখন কথা হচ্ছে খালি আসলে মানে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের যে র্যাঙ্ক সেটা দেখলে কিন্তু আমাদের হবে না, কারণ দেখা যায় যে এই কনটেস্টগুলো কিন্তু আসলে নির্দিষ্ট একটা টিম মানে পার্টিসিপেট করে থাকে সেই কম্পিটিশনগুলোতে, সেটা কিন্তু আসলে ওভারঅল ইউনিভার্সিটিটা কেমন বা ইউনিভার্সিটির ইউনিভার্সিটির ডিপার্টমেন্টটা কেমন সেটা কিন্তু আসলে খুব একটা ধারণা দেয় না। তো এর জন্য হচ্ছে আমরা আরও কিছু যে র্যাঙ্কিং সিস্টেম সেগুলো সাহায্য নিয়েছি। তো তোমরা যেটা করতে পারো যে তোমরা এই ওয়েবসাইটগুলোতে গিয়ে তোমরা হচ্ছে সিলেক্ট করবে যে কোন কোন সেক্টরের, যেমন আমরা দেখেছি হচ্ছে মানে কম্পিউটার প্রোগ্রামিংয়ের যে আমাদের যে র্যাঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা সার্চ দিয়ে দেখেছি। সো সেগুলো থেকে হচ্ছে আমরা একটা সামগ্রিক একটা আইডিয়া নিয়ে আমাদের কিন্তু আমাদের যে র্যাঙ্ক আছে সেটা কিন্তু আমরা তৈরি করেছি। তো আরও কিছু ওয়েবসাইট আছে, এখানে আমরা লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা কিন্তু সার্চে দেখতে পারো। তো এখানে আমাদের যেই সিনাপস ছিল, সিনাপসের আরও কিছু মানে 15 নম্বরে আছে হচ্ছে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি, এরপর দেখতে পাচ্ছি 1900 ড্যাফোডিল। তো বুঝতে পারছি যে আমাদের আসলে কোন কোন ইউনিভার্সিটিগুলো আসলে টপ র্যাঙ্কে থাকছে। আচ্ছা আচ্ছা, এখন এখন হচ্ছে আমাদের মেইন লিস্টটা।
সো আমরা আসলে সেভাবে আসলে মানে কি বলবো 6-7-8 মানে এইভাবে র্যাঙ্ক না করে মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, সেটা হচ্ছে কি আমাদের যেই 6 থেকে 10-এর মধ্যে আসলে কোন কোন ইউনিভার্সিটিগুলো থাকতে পারে, তো তোমার চয়েসে থাকতে পারে। সো প্রথমে দেখতে পাচ্ছি আসলে আমাদের তোমাদের আসলে ইস্ট ওয়েস্ট যে ইউনিভার্সিটি সেটা কিন্তু তোমাদের চয়েসে থাকতে পারে সিএসসির জন্যে। সো এরপরে তোমাদের আইইউবি বা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ সেটা কিন্তু তোমাদের চয়েসে থাকতে পারে। তো এরপর হচ্ছে আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা ইউআইইউ তোমাদের চয়েসে থাকতে পারে। এরপর থাকতে পারে হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, আর এরপর থাকতে পারে হচ্ছে তোমাদের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং। সো এটা কিন্তু আমাদের চিটাগং অবস্থিত। সো এই কয়েকটা ইউনিভার্সিটি আমরা বলতে পারি মোটামুটি কিন্তু ভালো মানের, তোমরা যদি চয়েস করো তোমাদের কিন্তু আসলেই ভালো একটা কিন্তু তোমরা কী বলবো সুযোগ সুবিধা কিন্তু এই ইউনিভার্সিটিগুলো থেকে পাবা। এখন হচ্ছে আমরা দেখব টপ 5 আসলে কোন কোন ইউনিভার্সিটিগুলো হতে পারে সিএসসি এর জন্য। সো আমরা বলতে পারি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি, আমরা বলতে পারি নর্থ সাউথ ইউনিভার্সিটি, এরপরে হচ্ছে এআইইউবি বা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, এরপর থাকতে পারে হচ্ছে আমাদের অস্ট বা আহসানউল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এরপর থাকতে পারে হচ্ছে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সো এই যে র্যাঙ্কগুলো টপ 5 যে র্যাঙ্ক এগুলো কিন্তু আসলে আমরা বলে নিচ্ছি ব্র্যাক টপে আছে বা নর্থ সাউথ টপে আছে, বাট আমরা কিন্তু একটা মানে আইডিয়া দিলাম যে এই কয়েকটা ইউনিভার্সিটি কিন্তু মোটামুটি টপ র্যাঙ্কে আছে বলা যায়। কারণ তোমরা দেখবে যে এদের যে রিসার্চ পেপার, কারণ এগুলো দেখেই কিন্তু হচ্ছে আমরা মানে যে র্যাঙ্কগুলো বিভিন্ন ওয়েবসাইট করে থাকে সেগুলো থেকে সাহায্য নিয়ে কিন্তু আমরা করেছি। সো তোমাদের যদি সামর্থ্য থাকে তোমরা এই ইউনিভার্সিটিগুলো তোমরা চুজ করতে পারো। এছাড়াও তোমাদের আসলে বিভিন্ন পার্সোনাল চয়েস থাকতে পারে, তোমাদের আরও বিভিন্ন ধরনের ফ্যাক্টর আছে যেমন তোমার বাসার কাছে কোনটা, আরও তোমাদের মানে এগুলো যে সেমিস্টার ফি সেগুলো তো অবশ্যই তোমাদের মাথায় থাকবে। এছাড়াও কিন্তু তোমরা যদি কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তির সিদ্ধান্ত নাও তোমরা কিন্তু কি আরও ডিটেলস কিন্তু সেই ইউনিভার্সিটির সম্পর্কে কিন্তু জানতে পারবে। সো মোটামুটি একটা ধারণা আমরা দেওয়ার চেষ্টা করলাম। সো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।